বাংলাদেশের 6টি শহরের সাথে সিস্টার সিটি গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চীন। এই বছরের মে মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন প্রস্তাব দেন। মূলত সিস্টার সিটি বলতে বোঝায় দুটি ভিন্ন দেশের ভিন্ন শহরের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক আদান প্রদানের লক্ষ্যে সম্পর্ক গড়ে তোলা। চীনের ভাষ্যমতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ মোট 6টি শহরকে এই উদ্যোগে সংযুক্ত করে চীনের বড় বড় শহরগুলোর সাথে সংস্কৃতি, শিল্পকলা, শিক্ষা বিনিময় ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দুটি দেশই উপকৃত হবে। এছাড়াও বাংলাদেশে ডেঙ্গু, করোনা সহ বিভিন্ন মহামারীতেও বেইজিং ঢাকাকে সহযোগিতা করবে বলে উল্লেখ করা হয়েছে। আবার পশ্চিমা গণমাধ্যমগুলো চীনের এই উদ্যোগের পেছনে ভিন্ন স্বার্থ দেখছেন। পৃথিবীর বহু দেশের সাথে থাকা চীনের এই সিস্টার সিটি প্রকল্প আসলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর একটি অংশ মাত্র। একটু খেয়াল করলেই দেখা যায় উপমহাদেশে চীন খুব ভালোভাবেই তার আধিপত্য বিস্তার করতে পেরেছে। এর প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতের পাশের দেশ পাকিস্তান তাদের পূর্বের মিত্র। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর 99 বছরের জন্য লিজ নিয়ে কব্জা নিয়েছে সেখানটায়। নেপালের বর্তমান সরকারও চীন ঘেঁষা। মিয়ানমারও চীনের হাম্বানটোটার মতো বন্দর করে কার্যত ভারতের চারদিকেই অবস্থান নিচ্ছে চীন। এমতো অবস্থায় উপমহাদেশে ভারতের নির্ভরতার জায়গা বাংলাদেশের সাথে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলতে উঠে পড়ে লাগবে চীন, এটা বলাই বাহুল্য। তারই একটি উদ্যোগ হয়তোবা এই সিস্টার সিটি গড়ে তোলার আহ্বান। এখন বাংলাদেশের নীতি নির্ধারকদের সমস্ত দিক বিবেচনায় নিয়ে দেখতে হবে বাংলাদেশের করণীয়টা কি। এমতো অবস্থায় এরকম সুযোগগুলোতে বাংলাদেশের উচিত ভারতের উপর চাপ প্রয়োগ করে বাংলাদেশের দীর্ঘদিনের দাবিগুলো আস্তে আস্তে পূরণ করিয়ে নেওয়া।